আসসালামু আলাইকুম তো আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যদি শখের ফেসবুক অ্যাকাউন্টে যদি এমন ব্লক ইড হয়ে যায় অর্থাৎ লগ আউট হয়ে যায় মানে লগ আউট মানে লগ পড়ে গেছে আপনার ফেসবুক অ্যাকাউন্টে সেক্ষেত্রে আপনি সেই পদক্ষেপ কিভাবে আপনি সামলাবেন তবে এই ব্লকটা কিভাবে আপনি সলভ করবেন একদম এ টু জেড ভিডিও আজকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব তো এখানে দেখতে পাচ্ছেন আমি সরাসরি যদি ফেসবুক অফিশিয়াল এর ভিতরে একটি টাস্ক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার এই আইডিটা কিন্তু অনেক মারাত্মক ঝুঁকিপূর্ণ হিসেবে ব্লকেড হয়ে গেছে ব্লক হয়ে গেছে এই অ্যাকাউন্টটা আমি কিভাবে একদম রিকভারি করে ফিরে নিয়ে আসবো আপনাদের লাইভ প্রুফ দেখিয়ে দিব তো এখান থেকে সরাসরি এমন অপশন আসার আসতে এই স্টেট নামে অপশন এই স্টেট পলিসি অপশনের টিপসের উপরে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করা মাত্রই নেক্সট পেয়ে যাবেন নেক্সট উপরে একটি ক্লিক করবেন নেক্সট পাওয়ার সাথে সাথে আপনারা উপরে একটু অপশন পেয়ে যাবেন যে গেট এ কোড বাই ইমেইল গেট এ কোড বাই ইমেইল অর্থাৎ ইয়োর এন্টার ইয়োর বার্থডে মানে আপনার যে জন্ম বার্থডে যদি মনে থাকে তাহলে বার্থডের মাধ্যমে আপনি এটা ফিরিয়ে আনতে পারবেন আইনআইডি এবং এখানে আপনি চাইলে ইমেলের এর কোড মাধ্যমে আপনি ফিরিয়ে আনতে পারবেন তো সরাসরি এই যে গেট এ কোড বাই ইমেইল সরাসরি এর উপরে একটি ক্লিক করবেন সরাসরি গেট কোড এর উপরে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করা মাত্রই দেখতে 보면은 ইমেইলে একটি কোড চলে গেছে সরাসরি তো ইমেইলে চলে যাব আমি এখান থেকে সরাসরি আমার ইমেইলে চলে যাব দেখতে পাচ্ছেন আমি ইমেইলে চলে আসলাম আমার ইমেইলে কিন্তু একটি কোড চলে আসবে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে কিন্তু আমার এটা কোডটা চলে আসবে দেখতে পাচ্ছেন আমার কোডটা কিন্তু এখানে চলে এসেছে আমি সরাসরি এখান থেকে এই যে কোডটা দেখতে পাচ্ছেন এই কোডটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কোড এখানে কিন্তু এই কোডটা দেওয়া আছে সরাসরি এই কোডটা আমাকে এখান থেকে কপি করে নিতে হবে তো আমি এখান থেকে জাস্ট কপি করে নিলাম করে আমি চলে যাবো আবার এখানে আমার কোডটাকে বসিয়ে দিব বসিয়ে জাস্ট এখান থেকে আমরা উপরে যদি ক্লিক করে তাহলে কিন্তু আমাদের আইডি টা রিকভারি হয়ে যাবে আমার আইডিটা আবার ব্যাক চলে আসবে দেখতে পেয়েছেন আমরা কিন্তু সাকসেস হয়েছি দুটি এর এখান থেকে আমরা এখান থেকে সরাসরি টাস্ক করে দেবো এবং আমাদের এই নাম্বারে কিন্তু আমাদের আইডি খোলা ছিল জাস্ট এই আর ফোসেন যে অপশনটা আবারও নেক্সট একটি ক্লিক করে দেবো নেক্সট ওপরে ক্লিক করা মাত্র আমরা কোড কিসের মাধ্যমে নিতে চাচ্ছি ফোন নাম্বার নাকি আমরা জিমেইল তো আমরা যেহেতু জিমেইলে রাখবো সেই ক্ষেত্রে আমরা জিমেইলের উপরে ট্যাপ করলাম এবং রিমুভ মানে রিমুভ যে অপশনটা রিমুভ অপশনটা আসবে তো আমরা নাম্বারটা রিমুভ করে দেব দিয়ে আমরা এখান থেকে যে অপশনটা চলে আসবে রিমুভ এই রিমুভ এর উপরে একটা ক্লিক করে দেব রিমুভ এর উপরে ক্লিক করা মাত্র এখানে দেখতে পাচ্ছেন আমাদের কনফার্ম চলে আসবে কনফার্ম এর উপরে একটা ক্লিক করে দেব কনফার্ম এর উপরে যখনই আমি ক্লিক করে দেব দেখতে পাবেন আমাদের আইডি কিন্তু নতুন করে রিকোভারি হচ্ছে মানে নতুন করে স্পন্সর হচ্ছে তারা কিন্তু নতুন করে আমাদের আইডি ফিরিয়ে দিবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নেক্সট নেক্সট বলেছে আমরা উপরে ক্লিক ক্লিক করে দেওয়া কিন্তু ভেরিফাই মানে রিভিউ রিভিউ যে উপরে ক্লিক করে কিন্তু আমাদের আইডি টা তারা ফিরিয়ে দিবে দেখতে পাচ্ছেন আমরা রিভিউতে পাঠিয়েছি দেখতে পাচ্ছেন হাই জীবন গেট স্টার্ট সরাসরি আমি এখান থেকে গেট স্টার্ট উপরে ক্লিক করে দেবো গেট স্টার্ট উপরে ক্লিক করে আমাদের কিন্তু চেকিং হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের এই চেকিংটা হয়ে গেলে কিন্তু আমাদের আইডি টা ফিরে আসবে লাইভ প্রুফ আজকে আপনাদেরকে দেখিয়ে দিব তাই ধৈর্য সহকারে ভিডিওটি থাকুন তো দেখতে পাচ্ছেন আমাদের দাগটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্রায় তো এখানে চেকিং হচ্ছে দেখতে পাচ্ছেন আবারও আমরা কন্টিনিউতে একটি ক্লিক করে দেবো আমাদের কিন্তু কমেন্ট পোস্ট পপুলার আনফ্রেন্ড সব কিন্তু কিন্তু পপুলার করে দেখছে সাতটা অপশন কিন্তু তারা দেখেছে সাতটা অপশন আমরা পাস করেছি এবং এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেবো ক্লিক করা দেখতে পাচ্ছেন অপশন চলে আসবে যে ইনস্টাগ্রাম ছিল সেটা আমরা এখানে যদি রাখতে চাই তাহলে রেখে দিব এবং এখান থেকে সরাসরি আমরা আবারও কন্টিনিউ করে ক্লিক করে দেবো তো আমরা রিভিউভ করবো না সেক্ষেত্রে কন্টিনিউ করে ক্লিক করে দেবো ক্লিক করা মাত্র দেখতে পেয়েছেন একটা হচ্ছে আরফাত আর একটা জীবন তলাশ মানে আমাদের একটা নাম্বার দুইটা আইডি খোলা হয়েছিল তার জন্য এই সমস্যাটা দেখিয়েছিল তো এখানে চেক ইওর নেম তো আমার নাম কোনটা সেটা হচ্ছে আমার জীবন্ত লাশ যে নামটা এই নামের উপরে আরফাত ভাই বা জীবন্ত লাশ ক্লিক করে দিলাম তো জীবন্ত লাশ আমার আইডির নাম সেক্ষেত্রে আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম তো ক্রিয়েটের নামটা আমি ক্লিয়ার করে নিলাম এবং এখান থেকে আমাদের ফ্রেন্ড গুলো চলে এসেছে তো এই ফ্রেন্ড গুলো কিন্তু আমাকে বেছে নিতে হবে তো এখান থেকে পেজ আমি যে পেজ গুলোতে লাইক করেছি সেই পেজ গুলোতে আমি কন্টিনিউ করে নিলাম কন্টিনিউ উপরে ক্লিক করা মাত্রই এখানে আরো অপশন চলে আসবে যে আমাদের ফ্রেন্ড গুলো আমরা কোন কোন ফ্রেন্ড গুলো চাচ্ছি সেই ফ্রেন্ড গুলো আমরা এখান থেকে জাস্ট কন্টিনিউ উপরে ক্লিক করি পিপল এর অ্যাড ফলোয়ার তো আমরা থেকে জাস্ট যে আছে সেই অপশনগুলো আমাদের যেগুলো ভালো লাগবে তো না ছাড়া না রাখতে পারেন এবং এখান থেকে সরাসরি ক্লিক করে ক্লিক করলে আমাদের এখানে আরো ফ্রেন্ড চলে আসবে তো এখান থেকে জাস্ট আবার কন্টিনিউ ভারে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করলে দেখতে পেয়েছেন আমাদের জীবন্ত লাশে কিন্তু দুইটা পোস্ট এখানে আমাদের ছাড়া হয়েছিল তিনটা পোস্ট এই তিনটা পোস্ট কিন্তু আমাদের রিমুভ করতে হবে সেক্ষেত্রে আমরা একটি ক্লিক করে দিবো তো এখান থেকে সরাসরি কন্টিনিউ ক্লিক করে দেবো এগুলো টাস করলে কিন্তু ডিলিট হয়ে যাবে টাস করবো না সেক্ষেত্রে আমরা ক্লিক করে ক্লিক করা কিন্তু এখানে আরও অপশন চলে আসবে যে আমরা এই পর্যন্ত কতগুলো ভিডিও ছেড়েছি পেজের আয়ত্তে কতগুলো আছে একদম সব চলে আসবে এবং এখান থেকে সরাসরি আমরা কন্টিনিউ উপরে ক্লিক করবো এগুলো হচ্ছে যারা কমেন্ট করছে এক কথা তো আমরা কিন্তু সবগুলোতে পাশ করে গেছি দেখতে পাচ্ছেন সবগুলোতে কিন্তু আমরা পাস করেছি গো টু নেট ফিড এর উপরে একটি ক্লিক করে দেবো ক্লিক কিন্তু আমাদের হয়ে এসেছে দেখতে পেয়েছেন মাসা অনেক অনেক আমি লাইভ প্রুফ দেখাতে পেলাম আমাদের কিন্তু এখন আর কোনো সমস্যা না আমরা কিন্তু চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো কাজ সবকিছু করতে পারবো এখন এই আইডির মধ্যে আমি কিন্তু আমার আইডি টা থেকে আমি বাঁচলাম দেখতে পেয়েছেন সবাই কিন্তু লকে ভুগতেছে এই যে দেখতে পেয়েছেন এখানে কিন্তু তারাও এই লগে ভুগতেছে এই অপশন থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারলাম যে কিভাবে আপনারা সলভ করবেন তো আশা করি অনেক অনেক উপকার পেয়েছেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করবেন এমন আপডেট নতুন ভিডিও সবার আগে রিয়েলি পাওয়ার জন্য ততক্ষণে দৌড় হল সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ